এখন গতামী শাশুড়ি একদম লক্ষ্মীমন্ত বউ। কি গ্রেট নিউজ! চলে এসেছি সোমা মাই লিটিল ওয়ার্ল্ড নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। সকালের শুরুতেই আদা জল দিয়ে সকালটা শুরু করেছি, তারপরেই সমস্ত কাজ সকালে যা যা থাকে ওগুলো সেরে নিয়েছি। এবার বসে পড়েছি চা নিয়ে, এবার চা খাবো। আগে পেট পুজো, তারপরে অন্য কাজ। চাটা খেয়ে স্নান করতে যাবো, তারপরে পুজো আছে। আর চা করে আমার বরকেও দিয়ে দিয়েছি, সে ওই রুমে বসে খাচ্ছে, এখন আমি চা খাবো। আর কান্নাকাটি করতে পারবো না, এবার চলে এসেছি নিজেদের খাবার ব্যবস্থা করতে, মানে রান্নাঘরে। চলুন দেখি আজকে কি কি রান্না করব, আপনাদেরও দেখাই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে এটা আমি সেদ্ধ করতে বসিয়েছি লাউয়ের খোসা, যেগুলো থাকে না এরকম সরু সরু করে কেটে নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা পোস্ত দিয়ে ভাজব। আর আজকে হবে মাছের ঝোল। আলুটা আমি ভাতেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি সোয়াবিন, এটা ভিজিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর করব আজকে যেটা মূল আকর্ষণ, সেটা হলো লাউয়ের কোপ্তা। ওই জন্য লাউটাকে আমি এরকম জিরি জিরি করে কুড়ে নিয়েছি। এটাই আজকের মেনু। তো রান্নাটা অলরেডি আমি শুরু করে দিয়েছি। তো মাছের ঝোল করব প্রথমে, আর আলু সেদ্ধটা ওটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওর মধ্যে দিলে কি হয় গ্যাসটাও কম খরচ হয় আর ভাতের সাথে আলুটা একদম হয়ে যায়। তো দেখুন গতামী শাশুড়ি একদম লক্ষ্মীমন্ত বউ। ভাত হয়ে গেছে, এবার এটা আমি ভেজে নেব। এই লাউয়ের খোসা ভাজা আমি জানতাম না, এটা আমার বরের খুব খেতে ভালো লাগে,
আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখেছি। এবার ভাজাটা শুরু করি। এবার চলে আসি আজকে শেষ যেই রান্নাটা আমি করব আজকের জন্য, মানে লাস্ট মেনু যেটা, সেটা হচ্ছে লাউয়ের কোপ্তা কোপ্তা কোপ্তা। তো সেই জন্য আমি লাউটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর থেকে সমস্ত জলটা মানে বেরিয়ে যায়। এবার এটা ভালো করে জলটা চিপে চিপে বার করে দেবো। হয়ে গেছে, সমস্ত জলটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো বেসন, যদি লাগে আবার দেব, এখন আপাতত এটাই দিলাম। আর দেব একটু সামান্য আদা নিয়ে নেব, এটা কুড়িয়ে রেখেছিলাম আমি আদাটা। আর পেঁয়াজটা দেবো, খেতে ভালো লাগে, যে কোনো পকোড়া করলে আপনি একটু যদি পেঁয়াজ দেন, মানে পেঁয়াজি তো তো লাগবেই, তাছাড়া শুধু যদি আলু দিয়েও করেন একটু পেঁয়াজ দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে দেব অল্প হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একদম দেখুন একটু লঙ্কা গুঁড়ো, এটাও পুরোটা দিলাম না। নুন আমি মাখার সময় দিয়েছিলাম, এই নুন ঝরাতে দিয়েছিলাম, সেই জন্য সামান্য নুন দেব। আবার যখন তরকারিটা করব তখন তো একটু নুন দিতেই হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যাতে একটু টাইট হয় সেই জন্য আমি অল্প ময়দা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব লাল লাল করে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই বলগুলোকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়াই করেছি। এবার এগুলো তুলে নেব। প্লেটের ওপর একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এগুলো রেখে দেব। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব। আমার যেহেতু পরিমাণটা কম ওই জন্য এরকম ছোট ছোট দুটো দারচিনির টুকরো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম দুটো লবঙ্গ আর এলাচ, এটাকে আমি এই যে ভেঙে নিয়েছি, আপনারাও ভেঙে নেবেন, না হলে এটা ফেটে যায়, এটা কড়াইয়ের মধ্যে দিলে এটা ফেটে যায় এলাচগুলো, ওই জন্য আমি এটাকে একটু পিষে নিয়েছি। এবার এটা নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব দুটো তেজপাতা। আর যে পেঁয়াজটা বাকি ছিল সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। ও, আমি জিরেটা দিতে ভুলে গেছি, নিজেরাই তো খাবো, এখনই দিয়ে দিলাম জিরেটা। এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটাও দেখুন ব্রাউন ব্রাউন হয়েছে, মানে এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরকম পর্যায়ে এবার আমি এখানে রসুন আর টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব।
এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে আদা দেব, নাহলে আদাটা যদি বেশি কষানো হয় তেতো হয়ে যাবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দেবো। আমি নিয়ে নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। যে মশলাটা বাটির গায়ে লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিক্সড করে নেব। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন ওই একটু সামান্য জল দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এবার এখানে জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যদি একটু বেশি ঝোল রাখতে চান বেশি দেবেন, আমি যেহেতু মাছের ঝোল করেছি খুব বেশি জল দেব না। এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর অল্প চিনি। একবার নাড়িয়ে নেব। এবার এটা যখন ফুটতে শুরু করবে তখন এই বলগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা ফুটে উঠেছে দেখুন, এবার এর মধ্যে আমি এই বলগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ এটা চাপা দিয়ে হতে দেব। মাঝে এসে এইগুলো আমি উল্টে দিয়েছিলাম যাতে এর অপর পিঠটা ভালোভাবে হয়ে যায় সেই জন্য। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারটার জন্য জাস্ট। আবার একটু হতে দেব। জানেনি তো আমার বর ঝাল খায় না, তো সেই জন্য আমারও ঝাল খাওয়া উঠে গেছে, ওর জন্য মানে আমি ঝাল খাওয়া ছেড়ে দিয়েছি। তো আজকে গ্রেট নিউজ, স্বামীর জন্য ঝাল ছেড়ে দিয়েছে প্রতিব্রতা গৃহবধূ। ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, সব রান্না আমার হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করতে বসবো। এই যে লাউয়ের কোপ্তা, আর এটা ভেজেছিলাম সেই লাউয়ের খোসা পোস্ত সরিয়ে, আর মাছের ঝোল, আর এদিকে আছে টক দই, আর সাথে ভাত তো আছে। তো এবার লাঞ্চ করে নিই, তারপর আবার দেখা হবে বিকেলে। সন্ধ্যে দিয়ে এবার করেছি বোনভিটা, আমি বাচ্চা দেবো তাই বোনভিটা খাবো, আর এই যে হাট দিয়ে খাবো। হাট হাট মানে একটা মানুষের হাট না, পাঁপড়, এই যে ডিজাইনটা হাটের। তো সন্ধ্যাবেলার কাজও সব সারা হয়ে গেছে, খেয়েও নিয়েছি বোনভিটা, আর বাকি যেই যেই কাজগুলো আছে করতে হবে। আবার রাতে দেখি কি খাওয়া যায় সেটা বানাবো। একটা যেটা ইম্পর্টেন্ট কথা, এখন করোনা করোনা করে যা অবস্থা হচ্ছে আমি তো ভয়ে মানে শঙ্কিত আতঙ্কিত সবই। যদিও ভয়ের কিছু নেই, কিছু সতর্কতা অবলম্বন করলেই আমরা সুস্থ থাকব, ভালো থাকব, তো সেইগুলো অবশ্যই আমাদের মানতে হবে। বাইরে বেরোলে তো হাত ধুতেই হবে, কিন্তু বাড়িতে থাকলেও বারে বারে হাত ধুয়ে নেওয়াটাই ভালো। সেই জন্য আপনারা সাবান ব্যবহার করতে পারেন, হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন, বা অ্যালকোহলযুক্ত কোনো স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আর ডিম মাংস খাবার আগে ভালো করে ওটা গরম করে খাবেন। আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এটা যেন আর বেশি দিন স্থায়ী না হয়, এটা যেন এবার নির্মূল হয়ে যায়, যেমন আবার সবাই আগের মতন নির্ভয়ে জীবনযাপন করতে পারি।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সচেতন থাকবেন। তো আজকে এইটুকুই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।